E beyman mano, koştur aktesi tayina. Biti biti ki pap kaç koreço, ek bar takiye dekho. Baba, এদিকে একটু আসো তো। হ্যালো বাবা। ও, আচ্ছা দাঁড়াও আমি যাচ্ছি। দাঁড়া বাবা ওখানে থাকো। বাবা, কি হয়েছে? বাবা, জাদু হচ্ছে না, বাগান বাড়িতে খুব কান্না করতেছে। কি গো? বাবা কান্না করতেছে? আচ্ছা ঠিক আছে, চলো নিশ্চয় বাবার যে কোনো একটা হয়েছে। চলো বাবা চলো। আল্লাহ, আমার কি হয়ে গেছে? আল্লাহ আল্লাহ, বাবা তুমি বাগান বাড়িতে বসে কান্না করতেছো, কি হয়েছে তোমার? বাবা, তোমার ছোট ভাই আমার মেডিকেলে নিয়ে যাবে, এই করতে কয়া নিয়ে যায় রেজিস্ট্রি অফিসে, জমি সব টুক দেখে নিচে বা কি গো বাবা, তোমাকে মেডিকেলের কথা বলে রেজিস্ট্রি অফিসে গিয়ে সমস্ত সম্পত্তি লিখে নিচ্ছে, ও এত বড় গাদ্দার! আল্লাহ, আমি একে শুনলাম। বাবা ওঠো, বাবা ওঠো, আমি রাকিবের কাছে যাব, যে সব কিছু আমি শুনব। তুমি এ ব্যাপারে টেনশন কর না বাবা, এমনি তুমি অসুস্থ, টেনশন করলে তো আরো অসুস্থ হবা। চলো বাবা চলো, আমি ওর কাছে যাব। হ্যাঁ আব্বা যান। হ্যাঁ হ্যাঁ, আপনার কথা অনুযায়ী আমি তো সাকসেসফুলি ভাবে আমার বাবার কাছ থেকে সমস্ত সম্পত্তি আজকে লিখে নিয়েছি। না 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 না, কেউ কিচ্ছু বুঝতে পারেনি। আপনি বলছেন আর আমি এই কাজটা করব না, তা কি হয় নাকি? হ্যাঁ, না 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 না, কেউ বুঝতে পারেনি তো। আর শুনুন, আমি কি বলি, আপনার বাসায় এখন আসার প্রয়োজন নেই, আমি সন্ধ্যায় আপনার বাসায় চলে যাবো, আপনার মেয়েকে নিয়ে আপনার বাসা চলে যাবো। রাকিব, কি ব্যাপার দাদা, তুমি আমার বাড়ির উঠানে মানে? আজকে এসেছি তাই মন খারাপ না, তোমার সঙ্গে দুটি কথা বলার জন্য এসেছি। কি কথা বলো? তুমি তুমি যে কাজটি করেছো এটা কি ঠিক করেছো তুমি? হ্যাঁ, ঠিক করিনি মানে? আমি ঠিক করেছি। বাবা কান্নাকাটি করতেছে, বাবাকে হাসপাতালের কথা বলে রেজিস্ট্রি অফিসে নিয়ে গেছো, যে বাবার কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখে নিয়েছো। হ্যাঁ, কে তোমাকে এই কথা বলেছে? হ্যাঁ, আমি বাবাকে হাসপাতালের কথা বলে রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে সমস্ত সম্পত্তি আমার নামে লিখে নিয়েছি, কে তোমাকে এই কথা বলেছে? হ্যাঁ, বাবা তার সব জ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমাকে তার সমস্ত সম্পত্তি লিখে দিয়েছে। বাহ, সুন্দর কথা বললি না, বাবা তোমাকে লিখে দিয়েছে। বাবা কোনোদিন মিথ্যা কথা বলে? বাবা পাঁচ রক্ত নামাজ পড়ে। হ্যাঁ শোন, আজ বাবা তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে, যখন বাবা ভাত খাইছে তোমাকে সাথে নিয়ে খাইছে, আর তুমি যখন ছোট ছিলা আমি তোমাকে কোলে নিয়েছি, আদর করেছি, আর আজ তুমি আমার সাথে এইভাবে বেহেমানি করতে পারো না? রাখো তো তোমার পুরানা বাসন্তী, পুরানা বাসন্তী ঘাটতে বাসা চলে আসছো তাই না? বড় ভাইয়েরা কি না করে, আমি যদি তোমার বড় ভাই হইতাম আমি এসব করতাম। তুমি আসছো পুরানা বাসন্তী ঘাটতে, যা করছো ভালো করছো। তুমি যদি একবার আমাকে বলতে যে ভাই আমার সম্পত্তির দরকার, আমি বাবাকে আমি নিজেই বলতাম,
আমার সম্পত্তি যে তোমাকে লিখে দিতাম। আরে যাও তো। তবে যাবার আগে একটা কথা বলি, এই যে কাজটি করেছো, আল্লাহ তাআলা তোমার উপর বেমুখ হবে, বেমুখ। তুমি আসলে বেশি কথা বলো, যাও তুমি তোমার বাবার খেদমত করো, আর আল্লাহ তাআলা আমার বিচার করবে। যাও যাও যাও, আমার বাসা উঠান থেকে বেরো। ঠিক আছে, গেল, কখনো আসবে না। ঠিক আছে, যাও। ঠিক আছে, গেলাম। আসছে পুরানা বাসন্তী কাটতে, অতীত ভুলি নাই আমি, আমি কেন বাসা আলাদা করেছি সবকিছু আমি জানি, আমি অতীত ভোলা ছেলে না। শাস্তি ভোগ করতেই হবে, আর তোমার শেষ ঠিকানা হবে ভয়ঙ্কর জাহান্নাম।